আল্লাহ বলে কিছু যুবক দুনিয়াতে আছে, যাদেরকে দেখা আমি দুনিয়াটাকে টিকায়া রাখছি, ওরা না থাকলে আমি দুনিয়াকে টিকায়া রাখতাম না। লাউলা শাবাবা খুশা লাজালতু সামা হাদিদা, আকাশকে লোহার বানায় দিতাম, ওয়াল আরদা সাফসাফা, জমিনকে তামার বানায় দিতাম। ওমা আনজালতু মিনাস সামাই কাতরা, আকাশ থেকে বৃষ্টির একটা ফোঁটা না। ওমা আমবাতু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে শস্যের একটা দানা না। বাল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা, একের পর এক আযাব দিয়ে ধ্বংস করে দিতাম। কিন্তু পারি না কয়েকটা যুবকের জন্য, যে নিজেকে আমার ভয়ে লজ্জাপতির মতো গুটায় নিছে, ছোট জীবনটার দ্বারা জান্নাত কিনা নিছে, ওদের জন্য পারি না। নাইলে মন তো চায় সব মাটিতে মিশায় দিই। ছোট জীবন দিছে আল্লাহ, ইচ্ছা আমি যেমন খুশি তেমন চলতে পারি, কিচ্ছু বলবে না, শুধু এতটুক বলবে না দেরুন কাইফা তাআমালুন, তুই করিস কি আমি দেখতেছি। আর একটু বলবে ইন্নি মিনাল মুনতাজিরিন, আমি অপেক্ষায় আছি তুই সীমা রেখায় পা দিবি কবে। আর একটু বলেন শুধু ফানফিরু ওয়ালা তানফিরু ইল্লা বিসুলতান, যতই ভাগিস না কেন তুই আমার পরিধির বাহিরে যাওয়ার ক্ষমতা রাখিস না। আর একটু বলবে আনা মাকুম আইনা মা কুনতুম, যেখানে যাবি আমি তোর সঙ্গে থাকব, আমার থেকে তুই বিচ্ছেদ হতে পারবি না, আমিও তোর থেকে বিচ্ছেদ হব না। কেননা আমার আমি তোর থেকে বিচ্ছেদ হইতে দেরি, তুই লাশ হইতে দেরি হবি না, লাশ তোর ভিতরে আমার হুকুম বসা হুকুম, যেটাকে আত্মা বলে আত্মা। ইচ্ছা আমাদের, স্বাধীনতা দিছেন বেশি দেন নাই যুবক, বেশি দেন নাই পাঁচটা, যেই কোনো শিক্ষায় শিক্ষিত হইতে পারো, যেই কোনো পেশায় পেশাজীবী হইতে পারো, সমর্থ থাকলে দুনিয়ার যেই কোথাও বাস করতে পারো। চতুর্থ স্বাধীনতা, চতুর্থ স্বাধীনতা মত আদর্শের, আজকে আল্লাহকে মানতেও পারো নাও মানতে পারো, কিচ্ছু বলবে না। চতুর্থ স্বাধী, পঞ্চম স্বাধীনতা মৌত পর্যন্ত যেমন খুশি তেমন চলা যাবে, কিচ্ছু বলবে না। এই জন্য আমার কথা শুরুটা ছিল এটাই, যে জীবনটা ছোট। ইচ্ছা স্বাধীনতা দিছেন বিদায়, এই ছোট জীবনটা যেমন খুশি তেমন কাটাইতে পারি, কিচ্ছু বলবে না। আর ইচ্ছা এই জীবনটা দিয়ে চিরদিনের জান্নাতকে কিনা নিতে পারি। কোনটা নিব, কোনটা নিতে রাজি, কে কে রাজি জান্নাত নিতে দেখি। আল্লাহু আকবার, আল্লাহ কবুল করুক। নামাও নামাও, আল্লাহ এখন প্রথম আকাশে, আল্লাহ বেশি দূরে না, এখন প্রথম আকাশে, রাতের তিন ভাগের এক ভাগ অতিবাহিত হয়ে গেছে, আল্লাহ এখন প্রথম আকাশে। যদি মনের থেকে চায়া থাকি তাহলে মনে হয় লেখাও হয়ে গেছে। ওই জান্নাত দুনিয়ার এই পচা মাটি, যার মাটিগুলা হবে জাফরানের, জাফরান মাটিগুলা জাফরানের, দুনিয়ার মতো এরকম ছোট ছোট বাড়ি, জান্নাতের সবচেয়ে ছোট বাড়ি 2,40,000 মাইল, সবচেয়ে ছোট বাড়ি 2,40,000 মাইল। যুবক যা চাবে তা রাখা আছে, আমি একটা একটা করে তোমাদেরকে দেখাইতেছি, দেখি আজকে দিলে লাগে কিনা। ছোট বাড়ি 2,40,000 মাইল, বিল্ডিং গুলাই দুনিয়ার মতো হবে না, একটা ইট সোনার একটা ইট রূপার, তালাগুলা দুনিয়ার তালার মতো ছোট না, এক তালার দূরত্ব জমিন থেকে আকাশ পর্যন্ত। বলবা এত বড় সিঁড়ি চড়ব কি করে, সিঁড়ি থাকবে না, সুপার অ্যাক্সেলেটার থাকবে, অ্যাক্সেলেটার, ওটাকে বটন দিয়া চালাইতে হবে না, মন দিয়া চলবে, যত তালায় যাইতে চাবে সা করে অত তালায় লাগায় দিবে, সুপার লিফট লাগানো থাকবে, লিফট,
ওই লিফট আঙ্গুল দিয়ে চালাইতে হবে না, বটন দিয়ে চালাইতে হবে না, ওটা মন দিয়ে চলবে। যত তালায় যেতে থাকবে অত তালায় পৌঁছবে। সব রাখা আছে। ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। কাপড় কয়বার? দুনিয়ার এই সুতার কাপড় না, আলোর সুতা দিয়া বানানো। জান্নাতে কোনো ওয়াশিং মেশিন নাই, ধুবি নাই, যে কাপড় ময়লা হয়ে গেলে আবার ধুয়া পরিষ্কার করে রাখবে না। জান্নাতে ওয়ান টাইম ইউজ, ওয়ান টাইম। আজকে যে 70 জোড়া পড়ছে ওটা আর জীবনে আসবে না, ওটাকে রাখারও দরকার হবে না। আল্লাহ দর্জি দিয়া সিলায় পাঠাবে না, কুদরত দিয়া বানায় বানায় পাঠাবে। কুদরত দিয়া, কুদরত দিয়া বানায় পাঠাবে। ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। জান্নাতে পেশাব পায়খানা নাই। দুনিয়াতে যত দামি খায় তত দুর্গন্ধ বেশি হয়, বিশ্বাস হয় না? সেনিটারি বাথরুম তো এই এলাকায় কয়েকদিন আগে আসছে, এর আগে তো সেনিটারি ছিল না, ছিল? কি ছিল এটাও তো আমি জানি। সারা বাংলাদেশের গ্রাম দেশে কি বাথরুম ছিল এটা তো জানি। যদি দুর্গন্ধ হইতো তাহলে গ্রামের মানুষ বাস করতে পারতো না, সাদা মাঠা খাইতো, গন্ধ হইতো না। এখন বার্গার সার্গার খায় তো, এই জন্য সেনিটারি বাথরুমের দরকার হয়েছে, কেন না দুর্গন্ধ বেশি, বিশ্বাস হয় না? এখন তো খায় বার্গার, এখন তো খায় গিরিয়ে শিরিল, ঠিক না? টিক্কা শিক্কা, ঠিক না? কাবাব সাবাব, ঠিক না? এই জন্য দুর্গন্ধ বেশি, এই জন্য কয় সেনিটারি লাগবে, নাইলে এর আগে সেনিটারির দরকার হতো না। জান্নাতে কোনো বাথরুম পেশাব পায়খানা হবে না, খাবে ঢেক দিবে খালি হয়ে যাবে, আর সুগ্রাণ হয়ে মুহিত হবে। এক এক বৈঠকে 70,000 আইটেম খাবে। জান্নাতে চিরদিন হায়াত, আনতাহিয়াও ফালা তামুতু আবাদা, চিরদিন জীবিত থাকবে, মৌত কোনোদিন আসবে না। আনতাশিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক থাকবে, বৃদ্ধ কোনোদিন হবে না। আনতাসিহু ফালা তামরাজু আবাদা, চিরদিন সুস্থ থাকবে, অসুস্থ কোনোদিন হবে না। আনতানামু ফালা তাইআসু আবাদা, চিরদিন নিয়ামত বাড়বে, কোনোদিন কমবে না। এখন ফল ধরে কিসের গাছে? আরে ফল কিসের গাছে ধরে? কি গাছে ফল ধরে? এখন কাঠের গাছে, কাঠের গাছে। কি কাঠের গাছে ফল ধরে না? আরে নারিশ না, সব রাখা আছে। জান্নাতে 14 তারিখ হবে পার 15 মিনিটে। কয় মিনিটে? এখন 14 তারিখ হয় কয় দিনে? বৎসরে কয়বার? আরে চিনো 14 তারিখ? চিনো? আরে মনে হয় ফিডার খায় সব, ঠিক না? ফেব্রুয়ারির 14 তারিখ, জান্নাতে 15 মিনিটে 14 তারিখ হবে পার 15 মিনিট। দুনিয়ার মতন না, গ্রুপে মেসেজ দিয়া দিছে সবাই রে, আর বাজারে যে দেখে দাঁড়ায় রয়েছে একজন রেলয়া, ঠিক না? আর বাকি সব ছ্যাক খাইছে, ঠিক না? জান্নাতে এরকম ছ্যাক হবে না, ছ্যাক। এই জন্যই তো প্রেমিকার হাতে প্রেমিক মরে, আবার প্রেমিকের হাতে প্রেমিকা মরে, মরে না? মরে। আর কত হবে? শুধু এক মিন্নি না, বাংলাদেশে লক্ষ লক্ষ মিন্নি আছে, প্রেমের ছলে ফালায়া জান নিয়া নেয়, জান। জান্নাতে এরকম হবে না। 100 পুরুষের যৌবন শক্তি দিবে, 100 পুরুষের। পাওয়ার ব্যাংকে রাখার জন্য না, পাওয়ার ব্যাংক চিনো? ওটাতে রাখার জন্য না, ডেলি 100 বার কাজে লাগাবে, 100 বার। এই জন্যই বলি 15 মিনিট পর পর মেসেজ আসবে, মেসেজ না ভিডিও কল, ছবি সহ আসবে,
আর তোমাকে ডাকবে তা লীলাইয়া আমার কাছে আয় জলদি। আপনি বলবেন বাইক পামু কই, ঠিক না? জান্নাতে সুপার বাইক বানানো আছে, ওয়ালাহু আজনিহাতান, দুটা ডানা আলা বাইক, বিন ইয়াকুতাতিন হামরা, লাল টকটকে স্টার, লুবি দিয়ে আল্লাহ বানায়া রাখছেন, ইয়ারকাবুর রাকিব ওয়া ইউসিরু হাইসু ইয়াশা, চরবে আর চোখের পলকে যে উড়া নেমে যাবে। কেমন জানো? যার হাঁটু পর্যন্ত বানাইছেন মুস্ক দিয়া, কোমর পর্যন্ত বানাইছেন আম্বর দিয়া, কাক পর্যন্ত বানাইছেন জাফরান দিয়া, চেহারাটা বানাবেন আল্লাহ হোয়াইট কাফুর দিয়া, 120 ফিট লম্বা, চুলটিও 120 ফিট লম্বা হবে, লেহেঙ্গার গের হবে 3 কিলোমিটার, 3 কিলোমিটার লেহেঙ্গা চিনো, মাললে 3 কিলোমিটার পর্যন্ত ঘের ফুলা উঠবে। চলো আরেকটু শুনাই দেখি তোমাকে দিলে লাগে কিনা। সমুদ্রের পানি কিরকম? কি এত লবণ যে তিতা, একবার মুখে লাগলে সারা দিন পর্যন্ত এই তিতা মুখের থেকে যায় না। যেটা বানায় রাখছে ও থুতু দিতে দেরি, সমুদ্রের পানিগুলা মধুর মতো মিষ্টি হইয়া 4টা ঘ্রাণ বাহির হইতে দেরি হবে না। এখন একটু চোখ বন্ধ করো, তিতা পানির ভিতরে দুনিয়ার সবচেয়ে তিতা হলো সমুদ্রের পানি, লবণাক্তের কারণে ওই তিতা পানির ভিতরে থুতু দিলে যদি মধুর মতো মিষ্টি হয়, ওই থুতুটা যদি ডাইরেক্ট তোমার ঠোঁটে লাগে তো কেমন হবে? মনে হয় এরা বোঝে না। যখন কিস নিব, কিস কিস বোঝো, ঠোঁটে ঠোঁট লাগাইবো, চুমা দিব, তখন কেমন হবে? আল্লাহ বানায় রেখা দিছে, জান্নাতে গান হবে গান, দুনিয়ার গান কোন গান 4 মিনিটের উপরে নাই, 4 মিনিটের উপরে আছে নাকি? উপরে 5 মিনিট, গান তো লম্বা হয় খালি আ উ করার কারণে, নাইলে অরিজিনাল গান তো 3 মিনিট, ঠিক না? 4 মিনিট, ঠিক না? খালি মাইক একটা লইয়া উ আ করতে করতে কোমর দুলাইতে দুলাইতে লম্বা করে, ঠিক না? জান্নাতে গান হবে টানা 40 বছর, বিরক্ত হবে না, যত শুনবে তত মজা লাগবে, হারায়া যাবে হারায়া, গান যখন বন্ধ হবে তারপরও হুঁশে আসবে না, এরকম মোহিত হবে গান শুনা, পরে গালের ভিতরে টোকা মাইরা হুঁশে আনবে, বলবে খালি গান শুনবি, ভিতরে কি বানাইছে তুই দেখবি না, চল কামরায় তোরে কইলা দেখাই। মনে হয় এরা বোঝে নাই কিছুই, ফিডার খায় তো, এখনো কি চকলেট খাও বুঝি, ঠিক না? বুঝতেছে? 40 বছর টানা গান হবে, নাচ হবে নাচ, দুনিয়ার ডিজে কয়টা কালার দুনিয়ার নাচে, তোমাকে ওইখানে তো মাঝে মাঝে হয়, ঠিক না? হয় না ডিজে পার্টি হয় না? আরে আমিও তো 2 বার দেখা গেলাম হইতেছে বাজারে, এদিক দিয়ে যাওয়ার সময় 2 বার দেখলাম যে হইতেছে ডিজে পার্টি, কয়টা কালার থাকে, 12-13টা, এমনই তো, ঠিক না? জান্নাতে যখন নাচবে এক এক পায়ের জঙ্কার থেকে 1 লক্ষ কালার বাকি হবে, 2 পায়ের থেকে 2 লক্ষ কালার বাহির হবে, 40 বছর টানা নাচবে, গানের আওয়াজ এরকম হবে আল্লাহ জিজ্ঞাসা করবে কেমন শুনলি, পেলা কানাল মউতুল্লা মুতনা, আয় আল্লাহ মউত থাকলে মউত হয়ে গেল, সুর আওয়াজের ঝংকার, আল্লাহ বড় বড় সিঙ্গার বানায় রেখা দিয়েছেন, জান্নাতে সিঙ্গার বানানো আছে, ইচ্ছা যুবক ছোট জীবনটা, ইচ্ছা
এইখানে শেষ করে দিতে পারো, আর ইচ্ছা এইখান থেকে জান্নাতটাকে তৈরি করে নিয়ে যেতে পারো, তোমার ইচ্ছার উপরে নির্ভর। জান্নাতে সৈকত আছে, সৈকত এইখানে তো বেশি তাকাইলে জুতা দেখায়, ঠিক না? বেশি তাকাইলে কি দেখায়? দেখায় নাই, মনে হয় দেখায় না এদেরকে, ঠিক না? দেখায়। আরে বলবো তো না, অনেকজন এইখানেও আছে বহুতবার জুতা দেখছে। বেশি তাকাইছে তো কি? জান্নাতে এরকম না, চোখে চোখ পড়তে দেরি, বুকে লাগতে দেরি হবে না। লাইগা বলবে আনা হুব্বুক ওয়া আনতা হুব্বি, আমি তোর ভালোবাসা, তুই আমার ভালোবাসা। লিমাযা আখারতা, এত দেরি করলি কেন? রব্বে কাবার কসম, ডেলি জান্নাত আল্লাহকে বলে মাতা আউলিয়া উক, আল্লাহ আপনার বন্ধুরা আসবে কবে? উম্মতে মুহাম্মাদি কবে আসবে? আল্লাহ বলে ইসবিরি সাতালকাকি আউলিয়াই, একটু সবর কর, আসতেছে উম্মতে মুহাম্মাদি। ডেলি বলে আলা কুল্লা ইয়ামিন ওয়াল জান্নাতু তাকুল মাতা আউলিয়াউ, আপনার বন্ধুরা কবে আসবে? আল্লাহ বলে একটু সবুর কর যুবক, ইচ্ছা করলে তুমি এখান থেকে জান্নাত বানায় যেতে পারো। এই জন্যই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইছে আল্লাহ তোমাকে, সদ ইচ্ছায় বানাইছে, দয়া দ্বারা বানাইছে, মায়া দ্বারা বানাইছে। তোমার ইচ্ছায় না, আমার ইচ্ছায় না, সদ ইচ্ছায় এখান থেকে জান্নাত বানায় যেত। কিন্তু যদি প্রশ্ন করি জান্নাত বানাবো তো বানাবো কি করে, জান্নাত বানাবো কি করে? সত্য তো এটাই, যতই চিৎকার দেই না দেই না কেন, আজকে সারা দুনিয়ার মুসলমান নির্যাতিত এই জন্য। অথচ কোরআন তো বলে দুনিয়ার মুসলমান নির্যাতিত হবে না, কোরআন তো বলে আনতুমুল আলাউনা, তোমরা সবার উপরে থাকবে, কোরআন তো বলে উলাইকা লাহুমুল আমান, আমি নিরাপত্তার চাদরের ভিতরে তোদেরকে তোমাদেরকে ঢাকা রাখবো, কোরআন তো বলে লাহুম রিস্কুন করিম, তোমাদেরকে আমি ক্লান্তিহীন রিজিক দিব, কোরআন তো বলে হায়াতান তাইয়্যিবা, তোমাদেরকে আমি সুখের জীবন দিব, কোরআন তো বলে ইন্নাল ইজ্জাতা লিল্লাহি ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন, ইজ্জতের মালা পরায়া রাখবো। আজকে আমরা নির্যাতিত কেন জানো? সবচেয়ে বড় নির্যাতিত আমরা এই জন্য, কেননা আল্লাহ নারাজ হয়ে গেছে আমাদের উপরে। নাইলে আল্লাহ রসুল এই কথা কেন বলতো যে একদিন আসবে হুম বারি উম মিন হুম ওয়া আনা বোরা হুম বোরা আ উম মিন্নি ওয়া আনা বারি উম মিন হুম, একদিন আসবে উম্মত আমার লাজ রাখবে না, আমার ইজ্জত রাখবে না, আমিও উম্মতের দার ধারবো না। যতই চিৎকার দেই সেটি হলো জোশের চিৎকার, হুশের চিৎকার না, শুধু জোশের চিৎকার, হুশের চিৎকার না। কোরআন দিলাম আমি, কোরআন কোরআন তো বলে তোমরা উপরে থাকবে, তোমরা নিচে আসলাম তো আসলাম কেন? কোরআন তো বলে নিরাপত্তার চাদরের ভিতরে থাকবো, আজকে আমরা নিরাপত্তাহীন কেন? কোরআন তো বলে তোমাদেরকে পাখির মতো পালবো, হাদিস তো বলে তোমাদেরকে পাখির মতো পালবো, লারাজাকাকুম কামা ইয়ারজুকুত তাইর, কিন্তু আজকে আমরা খাটতে খাটতে মাথার গাম পায়ে পড়ে কেন? কোরআন তো বলে হায়াতান তাইয়্যিবা, তোমাদেরকে আমি সুখের জীবন দিব, কিন্তু আজকে কোনো বাড়িওয়ালা সুখী না কেন? সন্তান মা বাবা নিয়ে সুখী না, মা বাবা সন্তান নিয়ে সুখী না, স্বামী স্ত্রী নিয়ে সুখী না, স্ত্রী স্বামী নিয়ে সুখী না, ভাই ভাই নিয়ে সুখী না, বোন বোন নিয়ে সুখী না, বন্ধু বন্ধু নিয়ে সুখী না, প্রতিবেশী প্রতিবেশী নিয়ে সুখী না, আজকে আমরা কেউ সুখী না, যুবক যৌবন নিয়ে সুখী না। কেন? ইজ্জতের মালা তো আমাদের গলায় থাকা উচিত ছিল, আজকে তো আমরা কুকুরের চেয়ে নিকৃষ্ট। এতগুলা কুকুর যদি কোথাও কেউ বোম মায়েরা মারতো, তাইলে প্রাণীবাদীরা চিৎকার দিতে দিতে আকাশ বাতাস এতদিনে কাঁপায় ফেলতো, কিন্তু আজ পর্যন্ত এই ৩১ দিন হতে চললো,
একটা প্রাণীবাদী সংস্থা সংগঠন আজ পর্যন্ত পেপারে একটা বিবৃতি দেয় নাই যে এতগুলা মানুষকে কেন বোম্বাইরা মারা হলো। তোমরা নেটের জগতে গরো আমাকে পাইলে পাঠায় দিও, আজ পর্যন্ত কোনো প্রাণীবাদীরা দেয় নাই। ওরা জানে মুসলমান সবচেয়ে নিকৃষ্ট প্রাণী, কুকুরের চেয়ে নিকৃষ্ট, এটা মরলেই কি আর বাঁচলেই কি, কেন কেন এরকম হলো? আমরা উম্মত বটে কিন্তু নিজেকে উম্মত হিসাবে জীবন কাটাই না, এটাই সত্য। উম্মত মানে উম্মত, কিন্তু আমাদের জীবন আজকে উম্মত, জীবনটা কাটতেছে, জান্নাত কিনতেছি না, জান্নাত বানাইতেছি না, উম্মত জান্নাত বানাইতেছে না, আজকে এই জন্য নির্যাতিত। নাইলে কোরআন তো আমাকে এটা বলে যে তুমি উপরে থাকবে নিচে আসবে কেন, শুধু কারণ উম্মত আল্লাহ কুদরত দিয়ে বানাইছেন, কুদরত দিয়ে উম্মত বানাইছেন আল্লাহ নিজের মায়া দ্বারা দয়া দ্বারা। আজকে উম্মত নবীর ইজ্জত রাখে নাই, একজন যুবক এইখানে নাই, যতদিন চুল কাটছে একবার নবীর তরিকা মতো আদর্শ মতো চুল কাটছে, নবীর স্টাইলে চুল কাটছে, একজন যুবক এইখানে নাই। বরং এরা সারা দিন রাত্র নেটের ভিতরে দেখে চুলের স্টাইল, ঘন্টা ঘন্টা লাগায়া দেখে তারপরে স্ক্রিন শট দিয়া যায় সেলুনে, আমাকে এই স্টাইলের চুল কেটে দিবে। সত্য তো যে নবীর স্টাইলে চুল কাটে না, নবীর মতো পোশাক পরে না, নবীর মতো উঠে না, নবীর মতো বসে না, নবীর মতো চলে না, নবীর মতো খায় না, নবীর মতো লয় না, অথচ যেই নবী চোখের পানি ঝরাইতে ঝরাইতে দুনিয়ার থেকে চলে গেছেন, যতদিন দুনিয়ায় ছিলেন এক মুহূর্তের জন্য চোখের পানি শুকায় নাই, যদি শুকাইতো তাহলে জিবরিল কেন জিজ্ঞাসা করতো মা জালা আরা কাতাবকি, যখনই দেখি আপনার চোখে পানি কেন? যখন দুনিয়ার থেকে চলে যাইতেছেন তখনও চোখে পানি, জিবরিল জিজ্ঞাসা করছে এখন কাঁদেন কেন, বলে আমার পরে ফামান লিবাদি লি উম্মতি, আমার পরে উম্মতকে কে দেখা রাখবে? কবর থেকে যখন উঠবে উঠা সর্বপ্রথম জিজ্ঞাসা করবে আইনা উম্মতি, আমার উম্মত কোথায়? কিয়ামতের মাঠে যখন যাবেন তো আল্লাহ চেয়ার রাখবেন মাকামে মাহমুদ আল্লাহর পাশে, কিন্তু বসবেন না, আল্লাহ জিজ্ঞাসা করবে কেন বসবেন না, বলছে আমি উম্মতকে প্রতিশ্রুতি দিয়ে আসছি হাউজে কাউসারের পানি পান করাবো, আমি বসলে কে উম্মতকে পানি পান করাবে? আমি চাই না উম্মত অপেক্ষা করুক, আমি চাই আমি অপেক্ষা করি, বিদায় আমি হাউজে কাউসারের কাছে যাব, উম্মত আসতে দেরি আমি পান করাইতে দেরি করব না, বলবে তারপর, বলে তারপর আমি মিজানের কাছে ছুটা যাব, উম্মতের পাল্লা সামনে ঝুঁকে কি ঝুঁকে না এটা দেখতে থাকবো, যদি না ঝুঁকে তো আপনি আমাকে প্রতিশ্রুতি দিয়েছেন সাল তো তা, আমি চাইলে নাকি দিবেন, আমি ওইখানে চাওয়ার হাত উঠাইয়া দিব। আপনি বলছেন সুপারিশ করলে গ্রহণ করবেন, সাফি তুসাফা, আমি ওইখানে সুপারিশ করতে শুরু করব, আল্লাহ বলবেন তারপরে বসেন, বলে তারপরও বসবো না, আমি পুলসেরাতে ছুটা যাব, উম্মত পার না হইতে পারলে দুরুদের গাঠটি দিয়া পার করাইব। বলছে তারপর কি করবেন? বলে আমি তিন জায়গায় ছুটতে থাকবো আর উম্মতি উম্মতি বলে চিৎকার দিতে থাকবো। ওই উম্মত আজকে নবীর আদর্শ ছাড়ার কারণে আজকে সারা দুনিয়ায় নির্যাতিত। যদি নবীর আদর্শ মতো চলতো তাইলে নির্যাতিত হতো না। যাক আমি কথার শেষ জায়গায় চলে আসছি, যদি জান্নাত পাইতেই চাই, জান্নাত পাইতে চাই, যতটুক শুনাইলাম পাইতে চাই, পক্কা, তাইলে আজকে তওবা করতে হবে, তওবা। যদি ওই জান্নাত চাই যেটা মন মতো যত চাবে তা মিলবে, প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে, দাওয়াত এই উম্মত প্রতি শুক্রবারে আল্লাহর ওইখানে দাওয়াত খাবে, না জানি কত কোটি আইটেম হবে,
প্রতি শুক্রবারে চেহারা চেঞ্জ হবে, চেহারা চেঞ্জ। প্রতি শুক্রবারে আল্লাহ পোশাক পরাবে আমাদেরকে, সুগ্রাণ লাগায় দিবে, ছয় দিন খাপ পান করবে দুইভাবে, নিজের হাতে অথবা খাদেমের হাতে। সপ্তম দিন যেদিন আল্লাহ দাওয়াত খাওয়াবে, সাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা, আল্লাহ নিজের হাতে পান করায় দিবে, নিজের হাতে। কেমন মজা হবে, কেমন মজা! সব রাখা আছে জান্নাতে, সৈকত রাখা আছে, একটার নাম বাইদাজ, একটার নাম বাইদাহ। প্রতিদিন সকালে এক জায়গায় যাবে, বিকালে আরেক জায়গায় যাবে, ওইখানে ডানা কাটা বানায় রেখা দিছে আল্লাহ কুদরত দিয়া, যেটা পছন্দ হবে ওইটাই উঠায় নিয়ে আসবে, ওইটাই ওর। ওই জান্নাত পাইতে তো চাই, এই জন্য প্রথমে তওবা করতে হবে। তওবা, রাজি তওবা করতে? কে কে রাজি দেখি, তাইলে হাত আল উপরে উঠাই বলেন, আল্লাহ তওবা করলাম, তওবা করলাম, পাক্কা সত্য মনের থিকা, ইনশাআল্লাহ নামান নামান, তাইলে গুনাহ মাফ। আল্লাহ প্রথম আকাশে এখন মাফ করার জন্য ডাকতেছেন, হাল মিন মুস্তাগফির ফাগফির লা, কে আসিস মাফ চাস আমি মাফ করি। আর বাকি জীবন যেটা আছে ওটাকে নবীর আদর্শ মতো কাটাইতে হবে। শুধু মুখে মহাব্বত করলে হবে না, আমরা তো মুখে মহাব্বত করি, নবীর আদর্শ মানতে রাজি না। শুধু যদি মুখেই মহাব্বত করি, আপনি আর আমি আবু তালেবের চেয়ে বেশি মহাব্বত করি না, রাগ হয়ে যায় না মুরাদনগরের মানুষ, আমরা আবু তালেবের চেয়ে বেশি মহাব্বত করি না। আবু তালেব যতটুক নবীজিকে মহাব্বত করতেন, চৌচল্লিশ বৎসর দশ দিন বাতিজাকে বুকের ভিতরে রেখা পালসেন, যেই হাতের ছোঁয়া লাগলে দুনিয়ার আগুন একটা সুতা জ্বালাইতে পারে না, ওই হাত দিয়া চাচাকে কবরে নামাইছেন, ওই হাত দিয়া। তারপরে চিৎকার দিয়া বলছেন, আম্মি মা তারাক্তালি সাবিলা, চাচা আমার জন্য কোনো রাস্তা রাখলেন না, কলেমা পড়তে বললাম পড়লে পড়েন নাই, ঠোঁটটা হেলাইতে বললাম হেলান নাই, চুপ থাকতে বললাম তাও থাকলেন না, শেষমেশ একটা চিৎকার দিলেন, আলা মিল্লাতি আব্দুল মুত্তালেব, আব্দুল মুত্তালেবের ধর্মের উপরে চলে যেতেছি, চাচা আমার জন্য রাস্তা রাখলেন না। শুধু মুখ দিয়ে মহব্বত করলে হবে না, নবীর আদর্শের উপরে চলতে হবে, তাইলেই জান্নাত মিলবে। রাজি নবীর আদর্শের উপরে চলার জন্য? কে কে রাজি দেখি, আল্লাহ কবুল করুক। সর্বশেষ কথা, আজকের থেকে নামাজ ছাড়ব না, ওয়াদা, আমার ফতুয়া না, নামান নামান আমার ফতুয়া না। আব্দুল কাদের জিলানিকে চিনেন? পীরানে পীর, বড় পীর আব্দুল কাদের জিলানি, উনি বলেন, ওর চেয়ে নিমক হারাম কেউ নাই, ওর চেয়ে অকৃতজ্ঞ কেউ নাই, ওর চেয়ে কপাল পোড়া কেউ নাই, ওর চেয়ে হতবাগা কেউ নাই, ওর চেয়ে হতবাগা কেউ নাই, ওর চেয়ে নিকৃষ্ট কেউ নাই। যে আজান শুনলো আর মসজিদে নামাজের জন্য আসলো না, ওর চেয়ে নিকৃষ্ট কেউ নাই। আপনি বলবেন, শুকর তো সৃষ্টির ভিতরে সবচেয়ে নিকৃষ্ট, তো উনি লেখছেন, শুকর পর্যন্ত সকালবেলা বলে, আল্লাহ কাইলা ইয়াকা আউয়ালা নাযরিন আলা মান লা ইউসাল্লি, আমার প্রথম দৃষ্টিটা যেন কোনো বেনমাজির উপরে না পড়ে, এই জন্য লেখছেন, ওর চেয়ে নিকৃষ্ট কেউ নাই। আর হবে না কেন? আল্লাহ ডাকে তারপরও আসে না, কে ডাকে? শুধু আল্লাহ ডাকলে আমার মনকে বুঝাইতে পারতাম, শুধু আল্লাহ ডাকে না, সাথে রহমানও ডাকে, রহিমও ডাকে, মালিকও ডাকে, কুদ্দুসও ডাকে, সালামও ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে,
আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাববিরুল গফফারুল কহারুল ওয়াহাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খাবিরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিগুল কবীরুল হাফিদুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রাকিবুল মুজিবুল ওয়াসে আল হাকিমুল ওয়াদুদুল মাজিদুল বাইতুশ শহীদুল হাক্কুল ওয়াকিলুল কবীকুল মকিলুল ওয়ালিদুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহি আল মুমিত আল হাইয়ু আল কাইয়ুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখখার আল আউয়াল ওয়াল আখির ওয়াদ দাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বর আল তাওয়াব আল মুনতাকিম আল আফু আর রউফ মালিক আল মুলক দাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনি ওয়াল মুগনি আল মানি আল দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশীদ আস সাবুর জল্লে জালালু 99 পদের মালিক আল্লাহ ডাকে, আল্লাহ ডাকে, তারপরও আসে না, ও নিকৃষ্ট হবে না তো কে হবে, ও হতবাগা হবে না তো কে হবে, ও কপাল পোড়া হবে না তো হক আর কে হবে, ও অকৃতজ্ঞ হবে না তো আর কে হবে, ও নিকৃষ্টতম হবে না তো আর কে হবে। এই জন্য আজকের থেকে পায়ে হাত রেখা বলি যুবক, তোমাদেরকে আজকের থেকে নামাজ ছাড়বো না, আজকের থেকে নামাজ ছাড়বো না। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। প্রেক্ষাপটের উপরে দুটা কথা বলবো, শুধু প্রতিবাদ জানাইলে কাজ হবে না, আমি প্রতিবাদের বিরুদ্ধে না, ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ জানায়া এটা আমাদের ইমানি দায়িত্ব, শুধু প্রতিবাদ করলে হবে না, আরো দুইটা কাম করতে হবে, নাইলে প্রতিবাদ দিয়ে কিচ্ছু হবে না, আরো দুইটা কাজ, একটা কোরআন থেকে একটা হাদিস থেকে দেখাইতেছি। যদি আপনি আইতুল মুকাদ্দাসের পক্ষে হন, ফিলিস্তিনিদেরকে ভালোবাসেন, তাহলে আরো দুইটা কাজ করতে হবে, পারবেন বলবো, আমার বিশ্বাস আজকে 31তম দিন চলতেছে, এই মজমায় একজনও নাই যে 31 দিন পর্যন্ত ডেলি 2 রাকাত সালাতুল হাজাত ফিলিস্তিনের জন্য পড়ছে, এরকম একজনও এখানে নাই, একজনও নাই, হুজুররাও নাই, কিন্তু শুধু প্রতিবাদ করতেছে। অথচ কোরআন বলে ওয়াস্তাইনু বিসাবরি ওয়াসসালাহ, শুধু প্রতিবাদ করো না, প্রতিবাদ করা 2 রাকাত পড়ে আমাকে বলো যে আল্লাহ প্রতিবাদ করার ক্ষমতা ছিল, প্রতিবাদ করলাম, বাকি মেসেজটা আপনাকে দিয়া দিলাম, আপনি দেখেন। একজনও তো পড়ে নাই, বলো বলো, পড়ছেন কেউ এস পর্যন্ত 31 দিন? অথচ এটা তো কোরআনের শিক্ষা, আপনি এখান থেকে যা কিভাবে বোম মারবেন, প্রতিবাদ করতেছেন, সরকারও করতেছে প্রতিবাদ, কিন্তু শুধু প্রতিবাদ ক্ষান্ত না, আমাদের উচিত ছিল ওই দিন থেকে রোজা রাখা, সালাতুল হাজাত পড়া, আল্লাহর হুকুম ছিল এটা, ওয়াস্তাইনু বিসাবরি ওয়াসসালাহ, হুজুর রাগ হয়ে যাবে আমার উপরে, কেন চেহারা দেখলে তো বুঝি আমি, কিন্তু 31 দিন পর্যন্ত তো সালাতুল হাজত পড়ে নাই কেউ, উচিত তো ছিল রাত্রে উঠা চোখের পানি ছেড়া, মালিক প্রতিবাদের ক্ষমতা আছে আমাদের, করতেছি, কিন্তু বাকি ক্ষমতা তো আমাদের নাই, তোমার হাতে আবাবিল তো ঘুরা বেড়াইতেছে, হুকুম দিতে তো দেরি, পাঞ্জায় পাথর নিয়ে উড়া যায়া, আল্লাহ পাউডার বানাইতে তো দেরি করবে না, হাতিয়ালাদেরকে তো পাউডার বানায় দিছিল আবাবিল, আবাবিল মরে গেছে না, এখনো আবাবিল নাই, উচিত তো ছিল 2 রাকাত পড়া, পায়ে হাত রাইখা বলি আজকের থেকে 2 রাকাত সালাতুল হাজাত পড়েন, পড়বেন না, খালি চিৎকারই দিবেন, হ্যাঁ 2 রাকাত পড়েন, লাগাও তো লাউ উসে লাগাও, আল্লাহ আজও বদরের দিন বানাইতে পারে,
বদর আলারা চিৎকার দিয়া বদর জিতে নেয়। হাদিস বুখারী উঠান, সারা রাত্র সেজদায় পড়া ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ। যখন ফেরেশতা নামতে দেখতেছেন আবু বকর, তখন পিছের থেকে কাপড়ে হাত দিয়ে উঠায় বলছে, ইয়াকফিকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল কান্না যথেষ্ট হয়ে গেছে, যদি আমার কথা বিশ্বাস না করেন তো মাথা উঠায় দেখেন, ওই যে ফেরেশতা নাইমা আসছে। আমরা তো চিৎকারে বিশ্বাস নেই, হুশ যে কবে আমাদের আসবে এটাও জানি না। দুষ খাইলে বলে হুশ হয়, চোর গেলে বলে বুদ্ধি হয়, কবে যে বুদ্ধির দাঁত গজাবে এটাও জানি না। একজনও তো পেলাম না এখানে, হুজুরও তো আছে অনেকে, 31 দিন 2 রাকাত করে ডেলি পড়ছে, একজনও তো পেলাম না। তাবলিগালাও আছে এখানে দেখতেছি, চিল্লা তিন চিল্লালাও আছে এখানে, কেউ তো পড়ে নাই। হইতে তো পারত কোন জীর্ণ শীর্ণ আলার 2 রাকাত আরস কাপায় রেখা দিত, না পারত না। হ্যাঁ, এই জন্য 2 রাকাত ডেলি পড়বো, ঠিক আছে, যতদিন পর্যন্ত সমাধান না হয়। আর দ্বিতীয় হাদিসে আছে, আস সাদকাতু তারুদ্দুল বালা, 31 দিন পর্যন্ত, আজকে 31তম রাত্র চলতেছে, এখানে বাজে 11:12, ওইখানে 3 ঘন্টা কম, 3 ঘন্টা পরে ওরা, এখন বাজে হইল 8:12, এক রাত্র আসে না যে কেয়ামত আসে, কেয়ামত। আপনি ফিলিস্তিন দেখেন না, আমি ফিলিস্তিন দেখছি, আপনার চেয়ে বেশি দরদ আমার এইখানে। আপনি তো মিডিয়ায় ফিলিস্তিন দেখে চিৎকার দিতে চিৎকার দিতে চান, আমি তো চৌখে ফিলিস্তিন দেখছি, আপনার চেয়ে বেশি ব্যথা আমার এখানে। দ্বিতীয় যেটা আমাদের করণীয়, ওটা হলো ডেলি 1 টাকা ফিলিস্তিনের নামে সৎকা করা। আর সৎকা তো তার উদ্দুল বালা, মুসলমান শুধু চিৎকার দিলে হবে না, আল্লাহ আল্লাহ রসুল যেটা শিখাইছে ওটাও করতে হবে। এই 3টা যদি করতে পারি, তাহলে হয়তো হইতে পারে বাংলাদেশের মানুষের চোখের পানি বড় কাছে বাঙালিদের মতো তারা। আর একটা কথা শেষ, যতদিন পর্যন্ত বাংলাদেশে 3 ধরনের পরিবেশ থাকবে, ততদিন পর্যন্ত আমাদের দেশে বিপর্যয় ঘটবে না। আমার বিশ্বাস নড়বে চড়বে পড়বে না, শতবার ভূমিকম্প আসছে কোনো বিপর্যয় হয় নাই, শুধু 3টা পরিবেশের কারণে। একটা হলো মসজিদ মাদ্রাসার পরিবেশ, আরেকটা হলো আলেম ওলামা আল্লাহওয়ালাদের পরিবেশ, আরেকটা হলো এরকম কোরআনি মাহফিলের পরিবেশ। এই 3টা যদি ধরে রাখতে পারি, তাহলে বাংলাদেশ কোনো দিন বিপর্যয় ঘটবে না। আমি দুনিয়া ঘুরা বলতেছি, আপনারা বাংলাদেশের ইতিহাস জানেন হয়তো 100-150 বছরের, আমি এই মাটির ইতিহাস জানি 1430 বছরে, আমি জানি এই মাটির ইতিহাস। যদি এই 3টা পরিবেশ ধরে রাখতে পারি, তাহলে বাংলাদেশে কোনো দিন কোনো বিপর্যয় ঘটবে না ইনশাআল্লাহ। ধরে রাখবো এই 3টা পরিবেশ, কে কে ধরে রাখবো দেখি। নমান নমান নমান, এটাই শেষ কথা। যদি এটার জন্য জেবে হাত দিতে হয়, তাইলেও কি দিব? হ্যাঁ, আমি চান্দা করব না, শুধু আপনাদেরকে প্রতিশ্রুতি নিব, এগুলা টিকায় রাখতে হবে। জান দিয়া হইল, মাল দিয়া হইল, সময় দিয়া হইল, নাইলে বিপর্যয় ঘটবে, নাইলে বাংলাদেশ নিয়ে বিপর্যয় ঘটবে না ইনশাআল্লাহ। আমার বিশ্বাস করুণাই যখন বিপর্যয় ঘটাইতে পারে নাই, 7.8 ভূমিকম্প পারে নাই, 2-2 বার 10 নম্বর মহাবিপদ সংকেত পারে নাই, তাহলে আমার বিশ্বাস বাংলাদেশে আর কোনোদিন বিপর্যয় ঘটবে না, যদি এই 3টা পরিবেশ আমরা ধরে রাখতে পারি। রাখবেন তো, যাবে হাত দিতে হলো দিবেন, যাবে হাত দেখি কে কে দিবে যাবে হাত, আল্লাহ কবুল করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ।
নফল নামাজ পড়লেই হবে, দুই রাকাত নফল নামাজ, ব্যাস।